বাংলা ভাষার প্রাণপুরুষ ও গদ্যের জন্মদাতা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এবং নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলার বর্ণমালা সৃষ্টি করেছিলেন। আজ তার 200তম জন্মদিবস উপলক্ষে পোলেরহাট হাই স্কুল থেকে বিদ্যাসাগরের বিভিন্ন রূপের চরিত্র ছাত্রছাত্রীরা সাজগোজ করেন এবং মিছিল আকারে সাধারণ মানুষের সম্মুখে তুলে ধরা হয়। তার কথা বাণী এগুলো নিয়ে আসল উদ্দেশ্য ছিল বিদ্যাসাগর মহাশয়ের যে সমাজ সংস্কারের ভাবনা, তার শিক্ষার ভাবনা, সেই ভাবনাগুলোকে আমরা ভাগ করে নিতে নিজেদের মধ্যে এবং এই অঞ্চলে মানুষের মধ্যে সেটা ভাগ করে দেওয়া। সেইটা জানি না আমরা এই র্যালির মধ্যে দিয়ে কতটা করতে পেরেছি, যদি সেটা কিছুমাত্র করতে পারি, আমরা যদি বিদ্যাসাগর মহাশয়ের থেকে কিছুমাত্র নিতে পারি তার আদর্শকে, তাহলেই আমাদের আজকের এই প্রচেষ্টা ধন্য। এই র্যালিটা কোথা থেকে কতদূর পর্যন্ত গিয়েছে? এটা আমরা স্কুল থেকে প্রথমে শুরু করেছি, করে পোলেরহাট এই অঞ্চলে পোলেরহাট বাজার এবং বাজার থেকে তার কিছু দূর ঘুরে আমরা কিছুটা গ্রামকেও একটু টাচ করেছি, পরে আবার আমরা ফিরে এসেছি। কতজন ছাত্রছাত্রী মিছিল পাওয়া? আমার স্কুলের ছাত্র আনুমানিক প্রায় 3,500, কিছু কম আছে, এবং এই মুহূর্তে আজকে যারা আমার র্যালিতে অংশগ্রহণ করেছে 3,000 মতো অংশগ্রহণ করেছে বলে আমার মনে হয়, যা দেখে মনে হচ্ছে। সারাদিন কী কী প্রোগ্রাম আছে আর এছাড়া? আর এরপরে আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের, তার জীবনীকে কেন্দ্র করে, তার সমাজ সংস্কারের যে ভাবনা সেটাকে কেন্দ্র করে আমরা কিছু অনুষ্ঠান করব, নাচ, গান, আলোচনা, সেমিনার, এর মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটা করব, এই ইচ্ছা আছে এবং সেটা একটু পরেই আমরা শুরু করব। আপনার নাম, রেজিগনেশন? আমি স্কুলের HM সন্দীপ কুমার সরকার। আমাদের